বাংলাদেশের অনেক মানুষ বাত জ্বরে আক্রান্ত। বাত জ্বরে আক্রান্ত হলে করণীয় কি, বর্জনীয় কি, এরকম নানা পরামর্শ জেনে নেব একজন বিশেষজ্ঞ চিকিৎসকের কাছ থেকে। এছাড়াও জেনে নেব রমজানে বাত জ্বরে আক্রান্ত রোগীর সুস্থ থাকতে পরামর্শটা আসলে কি হতে পারে। চলুন তাহলে জেনে নেওয়া যাক। বাত ব্যথা চিকিৎসা করছেন, অনেক ধরনের ওষুধ লিখছেন, এর মধ্যে ব্যথার ওষুধও আছে, তো আমরা কি রোজা রাখতে পারবো? আমরা রোগীদেরকে আসলে তখন বোঝানোর চেষ্টা করি যে আসলে রোজা রাখা সম্ভব, কারণ কিছু কিছু বাত ব্যথার রোগী ওষুধ আছে খালি পেটে খাওয়া যায় না, বা অনেক সময় না খেয়ে থাকলে পেটে গ্যাস্ট্রিকের সমস্যাটা বাড়তে পারে। কিন্তু আমরা বেশিরভাগ রোগীদেরকেই দুই বেলা ওষুধ লিখে থাকি, সেক্ষেত্রে সেই মানুষটি রোজা রেখে যদি সেহরির সময় ওষুধটা খান, আবার ইফতারের পরে যদি খান, তাহলে তার কোনোই সমস্যা হবে না। এমনকি যদি তিনবার ওষুধ আমরা যদি লিখেও থাকি, সেক্ষেত্রে আমরা পরিষ্কার করে রোগীদেরকে বলে দিই, হ্যাঁ, তিনবারের ক্ষেত্রে আপনি সন্ধ্যা ইফতারের পরে খাবেন, রাত 10টার সময় শোয়ার সময় খাবেন, আবার সেহরি করে ওষুধ খাবেন, যে একজন বাত ব্যথার রোগী রোজা রাখতে পারবেন। বাত ব্যথা আসলে দুই ধরনের, একটি হচ্ছে ক্ষয়জনিত বাত, যেটি বয়স্ক মানুষের হয়, এটি আস্তে আস্তে হয়, এটি দ্রুত খারাপ হয়ে যায় না। মেয়েদের বয়স যখন 50-এর উপরে চলে যায় তখন হাড্ডি ক্ষয়টা বেশি হয়, যারা ওজন বেশি তাদের হচ্ছে হাঁটুর ক্ষয়টা বেশি হয়, কোমরের ক্ষয় হয়, এটা একটা ক্ষয়জনিত বাত। এছাড়া এটি অত অ্যালার্মিং না, অত ভয়ানক না, কিন্তু একটি রোগ আছে যেটাকে আমরা বলি প্রদাহজনিত বাত, এটি সব বয়সে হতে পারে, ইয়াং বয়সে হতে পারে। সেটিতে কি হয়, সেটি হচ্ছে যে গিরা ব্যথা হয়, গিরা ফুলে যায়, লাল হয়ে যায়। দ্রুত ডাক্তারের কাছে গিয়ে সঠিক রোগ নির্ণয় করে যদি চিকিৎসা না নেন, তাহলে আপনার হাঁটু বাঁকা হয়ে যেতে পারে এবং এমনকি মানুষ পুংগুত্ব বরণও করতে পারেন। বাত ব্যথার রোগীদের জন্য কোনো খাবারের রেস্ট্রিকশন নাই, সুষম খাবার খাবে। ওজন যদি বেশি থাকে তাহলে হাঁটু গোড়ালি এগুলোর ক্ষয় রোগ বেশি হবে, সেটি একটা বিষয়। ওজন কমানোর জন্য তো আমাদের খাবার পরিমিত করতে হবে, খাবারটাকে লিমিট করতে হবে, কতদিন ব্যথার ওষুধ খাবো। বাতকে তো খালি ব্যথার ওষুধই খেতে হয়, সহজে ভালো হয় না, ব্যথার ওষুধ আর ব্যথার ওষুধ, অনেকেরই এটি প্রশ্ন, কিন্তু এটি আসলে সঠিক নয়। একসময়ে বাত ব্যথার ভালো রোগ ডায়াগনোসিস হতো না, কিন্তু এখন আমাদের দেশেও বাত ব্যথার সঠিক রোগ নির্ণয় হচ্ছে, এবং সঠিক রোগ নির্ণয় করলে অনেক বাত ব্যথাই যেটা সম্পূর্ণ নিরাময় করা সম্ভব। ক্ষয়জনিত বাত সেটি অবশ্য ভালো হয় না, কিন্তু ভালো হয় না ঠিক কথাটা, কিন্তু ভালো রাখা তো যেতে পারে। ক্ষয় হওয়ার কারণে হাঁটু ব্যথা হয়েছে, ক্ষয় তো আমি বন্ধ করতে পারবো না। আপনি ওজনটা কমান, আপনি নরম জুতা পরবেন, আপনি সমান জায়গায় হাঁটবেন, আপনি সিঁড়ি ভাঙবেন না, অনেক কিছু উপদেশ আছে। শুধু যে ব্যথার বড়ি খাওয়াইতে হবে, লাল রঙের ওষুধ খাওয়াইতে হবে, সেটা করেই যে রোগ ভালো করতে হবে সেটি কিন্তু নয়, বড় একটা অংশ চিকিৎসার পার্ট, যেখানে রোগীদেরকে আমাদেরকে জীবনযাত্রার মান পরিবর্তন, ইংরেজিতে আমরা বলি লাইফস্টাইল মডিফিকেশন, সেটি একটা চিকিৎসার বড় অংশ। আরেকটি খারাপ বাত, যেটা প্রদাহজনিত বাত আমরা বলে থাকি, সেটি কিন্তু একটা বড় অংশ জেনেটিক, হ্যাঁ, বংশ পরক্রমে হয়ে থাকে, সেটিরও আমরা বলি এনভায়রনমেন্টাল ফ্যাক্টর বা পরিবেশজনিত কারণ। যেমন সিগারেট স্মোকিং, সিগারেট যারা খায় তারা অনেকগুলো বাত তৈরিতে স্টিমুলেট করে, উৎসাহ দেয়, হ্যাঁ, যারা সিগারেট খায় তাদের রিমাটয়েড আর্থ্রাইটিস নামে একটা বাত আছে, যেটা বাংলাতে গিটে বাত বলা হয়, সেই বাত তৈরিতে মানে উৎপন্ন হতে তারা সহযোগিতা করে, রেড মিট অ্যালকোহল খেলে এগুলো হয়। কি করলে বাত ব্যথা হবে না, আসলে এটি বলা খুব দুষ্কর, একটা জেনেটিক আর একটা হচ্ছে বয়সজনিত। তবে একটু লাইফস্টাইল মডিফিকেশন, ওজন কমিয়ে রাখা, সুষম খাবার খাওয়া, এগুলো করলে সব রোগী সাধারণত মানুষের কম হয়, এটি একটা সাধারণ কথা। জানাতে পারেন আপনার সমস্যাটিও, সমস্যাটি জানাতে লিখে ফেলুন কমেন্টে, দেখা হবে পরবর্তী এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সঙ্গে থাকুন সময়।